হ্যালো গাইজ, আজ আমি তোমাদের সামনে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য যে টপিক হচ্ছে যে আমরা কি করে তোমার হাউ টু গেট 20 মার্কস ইন ইংলিশ WB কনস্টেবল ম্যান এবং এক্সাইজ ম্যান, অর্থাৎ আমরা 25-এর যে নাম্বার রয়েছে WB কনস্টেবল ম্যানের জন্য এবং এক্সাইজের জন্য তোমার আছে এটা 30 নাম্বার। ওকে, তো এর মধ্যে আমরা কি করে 20+ মার্কস কিন্তু আমরা এইবারের 2021 WB ম্যান এবং এক্সাইজ ম্যানের জন্য আমরা পেতে জন্য আমরা একটা স্ট্র্যাটেজি এবং ক্লাস কিন্তু আমরা আজকে শেয়ার করব। ওকে, তো বন্ধুরা, যারা WP কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা দিলে এবং এখন পর্যন্ত যারা যে কাট অফ থেকে তোমরা বাইর হতে পারছো না, তাদেরকে অনুরোধ অবশ্যই এই কাট অফ পুরো এটা বাতিল করে তোমরা ম্যানের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো যারা তোমার 20+ যে নাম্বার তোমরা প্রিলিতে পাচ্ছো তারা সকলে কিন্তু ম্যানের জন্য ডাক পাবে। অতএব তোমরা আর দেরি না করে তোমার ম্যানের জন্য প্রিপারেশন শুরু করে দাও এবং আমাদের স্ট্রাগল ফর সাকসেস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাস কিন্তু পেয়ে যাবে ম্যানের জন্য। এবং আজ থেকে আমরা কিন্তু ইংলিশের ক্লাস শুরু করে দিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ইংলিশের ক্লাস ডাবল কানেস্টল ম্যান এক্সাইজ জন্য। ওকে, তো আমাদের যে ফার্স্ট যেটা আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা কি করে 20+ মার্কস পেতে পারি, তার জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজি, কি কি টপিক আমাদের পড়তে হবে। তো বন্ধুরা, ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তোমার যে সিলেবাস, অর্থাৎ যে ইংলিশে যেহেতু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো ইংলিশের সিলেবাস কি কি রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপর প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন, অর্থাৎ বিগত যে সমস্ত ইয়ারের কোয়েশ্চেন গুলো হয়েছে, ডাবল ম্যান বলো, এক্সাইজ ম্যান বলো, ওয়ার্ডার ম্যান বলো, সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবং তার সাথে দেখতে হবে যে কি কি টপিক থেকে সাধারণত কোয়েশ্চেন হয় এবং সমস্ত কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। এবং তার জন্য দেখতে হবে আমাদের প্রপার বুকস এবং সব থেকে বড় জিনিস হলো তোমার এই যে প্র্যাকটিসটা এবং গাইড। ওকে, তো এই সকল জিনিস আজ তোমাদের সাথে শেয়ার করবো এবং আমাদের সাথে এখানে তোমরা প্রপার প্র্যাকটিস পাবে, প্রপার গাইড পাবে এবং প্রপার যে বুকস রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো, অর্থাৎ যেগুলো সাধারণত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই টপিক দিয়ে তোমাদেরকে করানো হবে। ওকে, এবং আমরা এই যে এবার আমরা দেখবো যে বিগত সালে, অর্থাৎ WB কনস্টেবলের এক্সাইজ ম্যান বলো, এক্সাইজ ম্যান বলো বা ওয়ার্ডারের বা এসআই ম্যান বলো, যেগুলো সাধারণত ইংলিশ কোয়েশ্চেন রয়েছে সেই টপিক থেকে, অর্থাৎ কি কি টপিক থেকে সাধারণত কোয়েশ্চেন রয়েছে সেই ব্যাপারে আমরা আজকে অ্যানালিসিস করব এবং তারপর তোমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে। তো যদি টপিক ওয়াইজ যদি আমরা না জানি তাহলে আমরা কি পড়বো বা কোন টপিক থেকে কি কত নম্বর আসবে সে বিশেষ না করতে হবে, কিন্তু আশার অনেক ফল তোমরা আমরা পাবো না, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট যেটা আমরা দেখব যে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে টপিক গুলো রয়েছে যে ভয়েস চেঞ্জ, নার্সিং চেঞ্জ, যে কারেক্টলি স্পেল ওয়ার্ড, তো এই সমস্ত টপিক গুলো বিগত সালের কোশ্চেন এসেছে এবং তাদের যে মার্কস, অর্থাৎ কোন কোন তোমার সালে 2 এসছে, কোথাও 3 এসছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে, অর্থাৎ 2 থেকে 3 কিন্তু আসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখো 2-3 আসবে। তারপর স্পেলিং টেস্ট, অর্থাৎ কারেন্টলি স্পেল ওয়ার্ড, মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমরা 4 থেকে মানে 3 থেকে 4 নম্বর তোমরা পাবে, একটু যদি ভালো করে প্রিপারেশন শুরু করো। এবং এই যে তোমার যে দুই ধরনের কালার দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক কালার আর একটা তোমার যে গ্রিন কালার, তো এই যে গ্রিন কালার যে মানে অপশন গুলো সাধারণত বা টপিক গুলো এগুলো অতি সহজে কিন্তু নাম্বার তোলা যায়। তো এই যে ইংলিশ প্রিপারেশন করতে গেলে তোমাদেরকে দুটো পদ্ধতি করতে হবে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন যেগুলো শিখতে হবে, আর কিছু টপিক আছে যেগুলো মুখস্থ করতে হবে। সমস্ত কিছু আমাদের এই স্ট্রাগল ফর সাকসেস এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও যে কোন কোন টপিক থেকে সাধারণত কোশ্চেন হয়। তো তারপর দেখা যাচ্ছে কমন হিরোস, তো গত বছর 2019 সালে যে WB কনস্টেবল ম্যান হয়েছিল সেখানে কিন্তু কমন হিরোস দিনই নতুন একটা সাবজেক্ট এসেছিল, টপিক এসে সেটা হচ্ছে প্রভাবস। এটা কিন্তু যদি প্রভাবস আসে তাহলে কমন হিরোস সাধারণত আসবে না, যেহেতু এক অনেকটা রিলেট হয়েছিল যেরকম গত বছর এসেছিল তার পরিপ্রেক্ষিতে বলছি। তারপর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে মানে টপিক হচ্ছে প্রিপোজিশন, সেখান থেকে তোমার 3 থেকে 4টা 100% আসবে। আর একটা গুরুত্বপূর্ণ 7 নম্বর যেটা হয়েছে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে 4 নম্বর কিন্তু বা 5, এটা কিন্তু 100% তোমরা এখানে পাবেই। তো সেখানে বিভিন্ন টাইপের ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে, সব কিন্তু আমরা আলোচনা করব। তারপর আর কি কি টপিক আছে দেখো, তারপর আছে দেখো যেগুলো ওয়ান ওয়ার সাবস্টিটিউশন থেকে তোমার কোশ্চেন হবে, তাতে 2-3 থাকবে, ফেজাল ভার্ব সাধারণত 1 থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিম সব থেকে কঠিন যেটা সবার পক্ষে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যদি আমরা এটাকে বাতিল করে দিই তাও কোনো প্রবলেম হবে না, এবং সাফিক্স প্রিফিক্স এবং ইডিয়ম ফ্রেজ, এইটা 13টা টপিক থেকে কিন্তু বারবার এই প্রশ্নগুলো আসছে। এবং তার সাথে আরো আমাদের কিছু টপিক একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আর্টিকেলস, গত বছর একবার আর্টিকেল এসেছিল, জেন্ডার টেন্স, এই টেন্স জিনিসটা হচ্ছে তোমার যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এখানে কিন্তু এটা ফলো করে, এবং নাম্বার অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার। তো আমরা যদি মোটামুটি এই সমস্ত টপিকগুলোর উপর একটু টাফ দিই এবং সেগুলো যদি একটু ভালো করে পড়ি তাহলে 100% তোমরা কিন্তু 20+ মার্কস অতি সহজে তোমরা WB ম্যান বলো বা WB কনস্টেবল এসআই যে এক্সাইজ বলো সবার ক্ষেত্রে প্রযোজ্য তোমরা পেয়ে যাবে।
ওকে, এবং তার জন্য তোমাদের আমি প্রপার গাইড দেবো এই চ্যানেলের মাধ্যমে। অত বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অন করা। টপিক ওয়াইজ সাধারণত কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসে, ওকে, এবং কোনগুলো আমাদেরকে পড়তে হবে সে ব্যাপারে। তো চলো আজকে আমরা ফার্স্ট একটা ক্লাস শুরু করি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এবং তোমাদেরকে অতি সহজ সরলভাবে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। অতি সহজে তোমার অপশন দেখে মানে সেটা অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে? তো দেখো যে ফার্স্ট আমাদের যে ভয়েস চেঞ্জটা রয়েছে এখানে দেখি যে দীপক স্পিক ইংলিশ, ওকে। তো এই যে চারটে অপশন আমরা এখানে দেওয়া রয়েছে, সেই অপশন থেকে আমরা কি করে এটা ভয়েস চেঞ্জ করব। তোমাদের টার্গেট থাকবে কিন্তু ভয়েস এবং ন্যারেশন থেকে যে চার চার আট নম্বর বা তিন চার সাত নম্বর আসবে সেটা কিন্তু আমাদেরকে নিতেই হবে। এই টার্গেটটা আঁকো এবং সেই টার্গেট তোমাদের অবশ্যই আমি ফুলফিল করে দেবো, ঠিক আছে? তো দেখো এখানে যেটা রয়েছে যে দীপক স্পিক্স ইংলিশ, তো ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। যদি একটু আমরা প্রথমে রুলস দিয়ে দেখি যে রুলস অনুযায়ী কি করা যায়, তো মনে রাখবে যে ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ থাকে, দেখো স্পিক্স এর সাথে এস বা ইএস যোগ আছে, অর্থাৎ এস যোগ আছে, যদি এস বা ইএস যোগ থাকে তাহলে তোমার প্যাসিভ ভয়েসের যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতো সেটা হচ্ছে এম ইজ আর বসবে, ঠিক আছে? এম ইজ আর, এই তিনটের ভিতরে একটা থাকবে। যদি আমরা যদি অপশন টেস্ট করি তাও কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, তো এটা কিন্তু মাথায় রাখো যে এমিজারটা বসছে। তারপর যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে ভয়েস চেঞ্জ, যেটা আমাদের মেন যেটা হচ্ছে যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট, অর্থাৎ দীপকটা তোমার সাবজেক্ট আর ইংলিশটা অবজেক্ট, এই দুটো কিন্তু স্থান পরিবর্তন করবে। অর্থাৎ এই সাবজেক্ট এখানে অবজেক্টে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা তোমার অবজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু সবাই আমরা জানি, ওকে। তো এইবার সব থেকে যেটা আমাদেরকে জানার বিষয় হচ্ছে এই যে স্পিক, যেটা আমি বলে রাখলাম যে যদি ভালো সাথে এসবিএস যোগ থাকে তো এমই যার, যদি না থাকে তা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ আমাদেরকে মেন যেটা টার্গেট রাখতে হবে এই যে ভার্বটা যে তিনটি ফর্ম হয়, অর্থাৎ ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি, এইটাই কিন্তু একটু কষ্ট করে তোমাদেরকে একটু দেখে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? কোনটা ভি ওয়ান, কোনটা ভি টু, কোনটা ভি থ্রি, ঠিক আছে? তো স্পিক্সটা হয়তো ভি ওয়ান, তো এর যে ভি থ্রিটা কি অর্থাৎ ভি টুটা কি এটাকে একটু জেনে নিই। তো দেখো যে স্পিকের যে সেকেন্ড ফর্ম হচ্ছে তোমার স্পক, SPOKE, এটা তোমার সেকেন্ড ফর্ম, আর এর সাথে যদি এম যোগ করে তাহলে তোমার থার্ড ফর্ম, ঠিক আছে? তো এটা আমরা জেনে গেলাম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তো আমাদের যে রুলস রয়েছে অর্থাৎ ভয়েস চেঞ্জের যে রুলস রয়েছে সেটা হচ্ছে যে যে সাবজেক্ট এবং যে ভার্ব অল্টারনেট হয়, অর্থাৎ এখানে এই সাবজেক্ট এবং দুটো অবজেক্ট অল্টারনেট হয়, অর্থাৎ ইংলিশটা তোমার এদিকে আসবে, দীপকটা এদিকে আসবে, নাম্বার এটা দুটো নিয়ম কিন্তু কমপ্লিট। দুই নম্বর তিন নম্বর নিয়ম যদি আমরা বলি যে ঠিক যখন আমরা এই সাবজেক্টটাকে যখন আমরা অবজেক্ট করবো ঠিক তার আগে আমরা একটা বাই বসে দেবো, এটা তোমার তিন নম্বর নিয়ম। আর ওই যে এমই যার কথা বললাম সেটা হচ্ছে সাবজেক্টের পরে বসাবে, তাহলে চতুর্থ নিয়ম। এবং পঞ্চম নিয়ম হচ্ছে এই যে থার্ড ফর্ম আছে, ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, তাকে থার্ড ফর্ম করতে হবে। এটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জের পাঁচটা রুলস, যদি জেনে থাকো খুব ভালো, যদি না জেনে থাকো নো প্রবলেম, আমি দেখো তোমাদেরকে অপশন টেস্ট করে কি সহজ ভাবে এই ভয়েস চেঞ্জটা করে দিচ্ছি। দেখো তো এতক্ষণ যা বললাম তো রুলস, যদি রুলস না মনে রাখতে পারো তাও ভালো, অসুবিধা নেই। তো আমরা যেটা ফার্স্ট দিক যেটা আমাদেরকে জানতে হচ্ছে এই যে ভাবছি এসবিএস জেনে গেলাম, আমরা অপশন দিকে তাকাবো যে এম ইজ, ঠিক আছে, এম ইজ বা আর, এই তিনটের ভিতরে এই তিনটের ভিতরে কোনটা আছে দেখতে হবে। যদি দুটো থাকবে সেটা কিন্তু অ্যান্সার, এবার যদি দুটো থাকে তাহলে তার রুলস আমরা বলছি, দেখো কি হবে। তো এখানে দেখছি দেখতে পাচ্ছি দেখো যে অপশন যেটা রয়েছে এ এবং অপশন সি যেটা, ওকে, অপশন এ দেখো এখানে ইজ রয়েছে এবং অপশন সি তে কিন্তু ইজ রয়েছে, তাহলে আমাদের ফার্স্ট যেটা বাতিল হয়ে যাচ্ছে সেটা অপশন বিটা এবং অপশন ডিটা, এই দুটো কিন্তু বাতিল, তো এই দুটো অ্যান্সার হবে না। তো দেখো এইভাবে যদি তোমরা করে দেখো অতি সহজে কিন্তু একদম অ্যান্সার করতে পারো, তোমাদের রুলস মাথায় রাখতে হবে না, জাস্ট দুটো জিনিস মাথায় রাখবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ভাবির সাথে এসবিএস যোগ আছে কিনা, অর্থাৎ ভি ওয়ান ভি টু এটা জানবে। তো এইবার আমরা দেখবো যে ভি ওয়ানটা হবে না, অর্থাৎ যে এটা হবে না তোমার সিটা হবে, তো দুটো যেহেতু ইজ রয়েছে। এবার আমরা যে জিনিসটার দিকে তাকাবো সেটা এই যে ভি ওয়ান যেটা বলছিলাম তা ভি টু বা ভি থ্রিটা কি, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে ভি থ্রি মাস্ট, তাহলে স্পোকেন তো তোমার ভি থ্রি, তাহলে আমরা দেখবো ইজ দেখলাম আর এটার সাথে কি দেখবো স্পোকেন, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। তো বন্ধুরা এই দিক থেকে আমাদের 100% অ্যান্সার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অপশন সিটা। দেখো এখানে কি আছে স্পোকেন, আর দুই নম্বরটা বা এক নম্বরটা স্পক আছে, অর্থাৎ তোমার অপশন এটা তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে না, আমাদের অপশন যে সি যেটা হচ্ছে সেটা তোমার কারেক্ট অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো যে কত সহজে আমরা ভয়েস চেঞ্জ করতে পারলাম। এতক্ষণ যেটা বললাম এর আগে পর্যন্ত সেটা হচ্ছে রুলস অনুযায়ী, কিন্তু আমরা যেটা লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে তোমার অপশন টেস্ট করে। তো অপশন টেস্ট করে তোমরা করতে পারছো। চলো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা দেখি সেভাবে আমরা পারি কিনা। নাম্বার টু যে কোয়েশ্চেনটা আমরা দেখবো, দেখো দ্য টিচার পানিশেস দ্য বয়, তো ফার্স্ট আমাদের টার্গেট কোন দিকে রাখতে হবে, এই যে ভার্বের সাথে যে মূল যে ভার্ব অর্থাৎ সাবজেক্টে পড়ে অর্থাৎ পানিশ, এখানে পানিশের সাথে দেখো ইএস যোগ আছে,
ইএস যোগ আছে, তাহলে ইএস যোগ থাকলে কি বসবো আমরা? অপশনে আমরা কি দেখবো? এম ইজ আর, ঠিক আছে, এই তিনটের ভিতরে কোনটা আছে আমরা দেখবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওইদিকে তাকায় তো দেখো সেখানে আমাদের ইজটা আছে, কত নম্বর আছে? এ নাম্বারটা, বাকি এবং বি নাম্বারটা আছে। তাহলে এই দিক থেকে তোমার ডি এবং সি, তো ডি সি ডিটা অ্যান্সার হচ্ছে না, কেন? এখানে হ্যাজ আছে, এখানে তোমার ওয়াজ আছে, তাহলে আমরা সি ডিটা আগে বাতিল করে ফেললাম। নো প্রবলেম, কত সহজভাবে অ্যান্সারটা করতে পারে দেখো। এবার এবার এ হবে না বি হবে, তখন আমরা কি দেখবো? এইবার দেখো, এর আগেরটা যেটা দেখলাম স্পক থেকে স্পকেন হয়, কিন্তু আমাদেরকে পানিশ থেকে ইডি যোগ হবে, পানিশড হবে। ওকে, তাহলে পানিশড হবে, তাহলে দেখো এখানে পানিশটা আছে, এখানে পানিশটা আছে, তাহলে এই রুলসটাও কিন্তু ফুলফিল হয়ে গেল। এইবার যেটা আমরা ফার্স্ট যে রুলস বলছিলাম, অর্থাৎ এটা আমরা মুছে দিই, তাহলে বুঝতে পারবো যে সাবজেক্ট এবং অবজেক্ট যেটা চেঞ্জ হবে, তো অর্থাৎ সাবজেক্ট জায়গায় অবজেক্ট যাবে, অবজেক্ট জায়গায় সাবজেক্ট যাবে। এখানে কি গিয়েছে দেখো, অবশ্যই আছে, দ্য টিচারটা শাস্তির দিকে আছে সব দিক থেকে, এবং দা বইটা প্রথম দিকে আসবে। কিন্তু এখানে দেখো দা বই আছে আর এখানে হি আছে, তো আমরা জানি দা বইটাকে সাধারণত হি দিয়ে প্রকাশ করা যায়। হ্যাঁ, কখন? সেটা নারেশন চেঞ্জের ক্ষেত্রে বা একটা কোনো সেন্টেন্স লিখছে তার দ্বিতীয় সেন্টেন্স লেখার ক্ষেত্রে হয়, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখন আমরা এই প্রোনাউনটাকে ব্যবহার করব না। এখানে যে নাউন থাকবে সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে এখানে হিটা হচ্ছে না, অর্থাৎ এখানে বিটা, এটা তোমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে যা থাকবে আমরা সেটা বসাবো, যদি ছেলে হয় তাহলে হি, বা মেয়ে হয় বা সি, এরকম আমরা বসাবো না। হ্যাঁ, যদি অপশন যদি না থাকে তাহলে কিন্তু এটা অ্যান্সার করবো, অর্থাৎ যদি এখানে বই শব্দটা না থাকে তাহলে অ্যান্সার করতাম, কিন্তু এটা 100% মনে রাখতে হবে যে এখানে যে যেটা থাকবে সেটাই আমাদেরকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ 3rd পার্সনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, যদি আজ থাকে তাহলে উই হয়, এগুলো তো আমরা জানি, ঠিক আছে, তো সেদিক থেকে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এবার আমরা দেখবো নাম্বার 3 যে কোয়েশ্চেনটা, দেখো হি টিচেস আস ইংলিশ, এখানেও কিন্তু সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভার্সন, অর্থাৎ এসবিএস যোগ আছে। তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা দেখো এখানে দুটো অবজেক্ট আছে, একটা কি আস আর একটা হচ্ছে ইংলিশ, এখানে দুটো অবজেক্ট, তো কোনো চাপ নাই, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে আর একটা তোমার থেকে যাবে। তো এখানে দেখবো, তো এই যে ইংলিশ একটা সাবজেক্ট হয়ে যাবে আর একটা আস থেকে হবে উই, তাহলে এখানে দেখে দেখো দুটো ক্ষেত্রে আছে, এখানে ওই আছে, এখানে ইংলিশ আছে, এখানে ওই আছে, অর্থাৎ দেখা যাবে তো দুটো ক্ষেত্রে কিন্তু নেওয়া হয়েছে। এবার আমরা দেখবো ফার্স্টে যে রুলস আমি তোমাদেরকে বললাম সেটা কি, যে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ আমরা দেখলাম, তারপর আমরা দেখবো যে এখানে এস বি এস যোগ আছে মানে কি, অপশনে কি থাকবে? এম ইজ আর, অপশনে কি থাকবে? এম এইচ আর আর, এই তিনটি ভিতরে থাকবে, দেখিনি এই তিনটি ভিতরে কেউ আছে কিনা, অবশ্যই আছে, সেটা দেখে অপশন এটা এই সিটা এবং অপশন ডিটাতে দেখো, অপশন এ তে আছে ওয়ার, তাহলে হবে না, এবং এখানে ওয়াজ, অর্থাৎ এ এবং বি হচ্ছে না, ক্লিয়ার? এবার তাহলে আমরা দেখি যে তোমার অপশন সি এবং ডি এর ভিতরে কোনো অ্যান্সারটা কোনটা সঠিক হবে। একটা দেখো যে অপশন আগে ডিটার দিকে তাকাই, অর্থাৎ এলিমিনেশন করছে আমরা, দেখো যে এখানে একটা নতুন জিনিস যোগ হয়েছে, সেটা বিইআইএনজি, তো বন্ধুরা বিং কখন হবে? যখন যে এই যে সাবজেক্টের পর যেটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে যখন আইএনজি যোগ থাকে তবেই তোমার প্যাসিভে বিং শব্দটা হবে, নইলে হবে না। তো এখানে টিচার্স এর সাথে কোনো, টিচার্স এর সাথে কোনো বিং যোগ নেই, আইএনজি যোগ নেই, অতএব এখানে ডিটা হবে না, সেই দিক থেকে তোমার এটা হবে, এই সিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা মাথায় রাখবে, অর্থাৎ দেখো মনে হবে যে খুব বেশি বা অনেক কিছু জানতে হচ্ছে, রুলস জানতে হবে না, তোমরা আমি শেষে বলে দেবো যে কোন কোন জিনিসগুলো সাধারণত মাথায় রাখতে হয়। আগে আমাদের অ্যান্সারটা করে ফেলে দেখো যে কোয়েশ্চেনগুলো আছে নাম্বার, তারপরে যে কোয়েশ্চেনটা আছে দেখো, আই এম ডুইং সামস, ওকে আই এম ডুইং সামস, তো এখানে দেখো ফার্স্টে আমরা দেখে নেবো ভবিষ্যতে আই এন জি যোগ আছে মানে কি, আমাদের অপশনে থাকবে বিং, একটু আগে আমরা বলছিলাম ওখানে যদি আইনজি থাকে তাহলে বিং হবে, তাহলে সেই দিক থেকে আমাদের সি বিটা এবং ডিটা অ্যান্সার হবে। দেখো এরকম ভাবে যদি দেখো তাহলে তোমাদের অতি সহজে ভার্সন করবে, তোমাদের কোনো রুলস দরকার হবে না, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো কি অপশন যে এ এবং অপশন সিটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ বি এবং ডি এর ভিতরে হবে। দেখো তো এখানে দেখি যে এখানে দেখো সাবজেক্ট রয়েছে সামস, তাহলে এখানে সামস মানে একের বেশি, তাহলে ওখানে বসে দুটি ক্ষেত্রে সামস বসে, অসুবিধা নেই। এইবার এবার আমরা কি বসাবো, এম ইজার বসাবো, ওকে এম ইজার বসাবো, না এখানে ওয়ার বসাবো, কোন জায়গায় কি বসাবো, ঠিক এটা মাথা রাখবে। দেখো যে আইন যাতে ঠিক আইনজির আগে যে মানে বিভার থাকবে, যে বিভার কথা বলছি মানে কি এম ইজার আছে, দেখো যদি এম ইজার থাকে তাহলে অপশনে কিন্তু এম ইজার হবে প্লাস তার সাথে বিং যোগ থাকবে, ঠিক আছে, বলছি না জন্য এম থাকলে এম হবে, ইজ হতে পারে আর হতে পারে, আর এখানে যদি না থাকে অর্থাৎ যদি তোমার ওয়াজার থাকে তাহলে ওয়াজার হবে, যদি হ্যাভ থাকে হ্যাভ যাই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়ার আছে, তাহলে এখানে তো ওয়ার নেই, অতএব এখানে তোমার বিট হবে তোমার কারেক্ট অ্যান্সার, কারণ এখানে এম আছে এবং এখানে যেহেতু সামস একের বেশি সেজন্য এখানে আর হয়েছে, তো এখানে এখানে বিটা তোমার কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো কিরকম ভাবে ন্যারেশন এই ভয়েস চেঞ্জ অতি সহজে করা যায়। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি এবং এই ক্লাসটা অবশ্যই লাইক দিও, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আমাদের আরেকটা যে কোয়েশ্চেন রয়েছে সেটা দেখি।
নাম্বার তারপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখি দেখো যে কি কোয়েশ্চেন রয়েছে, যে সি আস্কড মাই নেম, সি আস্কড মাই নেম, ফার্স্ট আমরা কোন দিকে তাকাবো, এই যে ভার্বের সাথে ভার্বটার দিকে তাকাবো। দেখো এখানে কোনো এস বি এস যোগ নাই, এখানে আইএনজি যোগ নেই, তো যদি এস বা ইএস যোগ না থাকে তাহলে আমাদের অপশনে এম ইজার হবে না, ঠিক আছে, এটা হবে না। দুই নম্বর যদি আইএনজি না থাকে তাহলে বিংটাও হবে না, তাহলে এখানে দেখো ইজ আছে তাহলে এটাও বাতিল, এখানে বিং প্লাস ইজ এটাও বাতিল, তাহলে আমাদের এই যে বি এস সি এবং ডি এর ভিতরে অ্যান্সারটা আসবে। তো এবার সি এবং ডি এর ভিতরে কারেক্ট অ্যান্সারটা কি হবে সেটা আমাদের মানে জানার বিষয়, সেটা আমরা দেখবো। দেখো যে হ্যাঁ এই আগে আমরা সিটা দেখি নি, দেখো সিটা নতুন একটা শব্দ হ্যাজ বিন শব্দ রয়েছে রয়েছে, তো বন্ধুরা হ্যাজ বিন তখনই হবে প্যাসিভে যদি অ্যাক্টিভে হ্যাভ অর হ্যাজ থাকে, যদি থাকে তবেই, যদি না থাকে তাহলে বসবে না, যদি না থাকে তাহলে বসবে না, তাহলে এখানে দেখো নাই অথবা এখানে হচ্ছে না, সেদিক থেকে ডিটা হবে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো অপশন দেখে আমরা এলিমিনেশন পদ্ধতিতে এই মানে অ্যান্সার গুলো করে দিতে পারছি, ঠিক আছে, নিয়ম না জেনে। এবার তবু একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো মনে রাখবে যে এই যে ভার্বটা রয়েছে আক্সড, অর্থাৎ ভার্বের সাথে যদি ইডি ডি টি ইএন এই সমস্ত শব্দগুলা যদি যোগ থাকে তাহলে হয় সেটা ভিটু না হলে ভিত্রি হবে, ঠিক আছে, হয় সেটা ভিটু না অথবা ভিত্রি হবে। তাহলে ভিটু না ভিত্রি আবার দুটো বলে ফেললাম, দেখো যদি এই সমস্ত শব্দগুলা যোগ রয়েছে মানে অক্ষরগুলা বা লেটারগুলো যে লেখা যায় বলছি এগুলাকে যোগ রয়েছে এবং তার আগে যদি কিছু না থাকে ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক বলছে দেখো শুধুমাত্র সাবজেক্টে থাকবে অর্থাৎ কোনো বিভাগ যদি না থাকে তাহলে সেটা হবে ভিটু, ঠিক আছে। আর যদি তার আগে যদি এমিজার উবাজয়ার এগুলো যদি থাকে তাহলে সেটা ভিত্রি। তাহলে দেখো আক্সের আগে কিন্তু শুধুমাত্র সি আছে অর্থাৎ এমিজার ওয়াজার নেই, তাহলে এটা ভিটু, ওকে, তাহলে এটা ক্লিয়ার। এবার তাহলে আমাদের মানে আমি যে বলতে চাচ্ছি তাহলে ভিটু এবং ভিতরিটা আমরা এখানে বুঝতে পারলাম কোনটা ভিটু ভিতরি। এবার যদি ভিটু হয় তাহলে আমাদের তোমার অপশনে থাকবে অর্থাৎ প্যাসিভ ভয়েস থাকবে ওয়াজ অথবা অয়ার, ওয়াজ অথবা অয়ার হবে। তাহলে এই দিক থেকে দেখো ওয়াজ হয়েছে, এবং ওয়াজ কখন বসে যখন একটা বোঝাবে আর ওয়ার বসে তখন একের বেশি অর্থাৎ দুই তিন চার যা বোঝাবে সেটা তোমার অয়ার হবে। তো সেই সেই ক্ষেত্রে এটাও হবে তোমার মানে এই এই রুলস যদি ফলো করে সেটাও অ্যান্সার এবং আগে যেটা বললাম সেটা তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট এবার আমাদের দেখো যে লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে যে আই হ্যাভ বার্নড ইউ, আই হ্যাভ বার্নড ইউ, ঠিক আছে, দেখে নি এক মিনিট, ওকে দেখো আই হ্যাভ বার্নড ইউ। তো এখানে ফার্স্টে দেখো যে কি আছে, দেখো ভার্বের সাথে ইডি যোগ আছে, একটু আগে বলছিলাম ডি টি ইডি এগুলো যোগ থাকে সে হয় সেটা ভি টু না হলে ভি থ্রি, অর্থাৎ ভি টু না হলে ভি থ্রি হয়, ঠিক আছে। তো এবং দেখো তার আগে কিন্তু হ্যাভ আছে তাহলে এটা ভি থ্রি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে তোমার যে এইটা ভি টু টা বাতিল, এখানে ভি থ্রি। একটু আগে আমরা বলছিলাম তাই না, যে একটু আগে বলছিলাম দেখো যে এখানে যদি ইডি যোগ থাকে তার আগে যদি ওয়াজ ওয়ের হ্যাভ এস থাকে তাহলে ভি থ্রি, জানা গেল ভি থ্রি। এবং ঠিক একটু আগে আমি বলে আসলাম যদি প্যাসিভে যদি একটু যদি হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে প্যাসিভে কিন্তু হ্যাভ হ্যাজ থাকবে এবং তার সাথে কি যোগ থাকবে বিন, ঠিক আছে, তার সাথে আমাদের বিন যোগ থাকবে হ্যাভ হ্যাজ বিন। তাহলে সেদিক থেকে দেখি কি আছে, দেখো তাহলে যে অয়ার এটা হবে না যেহেতু এখানে অয়ার আছে, এখানে তোমার আর আছে, তাহলে এখানে এ এবং সি নাম্বারটা হবে না, হচ্ছে তোমার সি বি এবং ডি এর ভিতরে, কেন বলতো এখানে হ্যাভ বিন আছে, হ্যাজ বিন হ্যাভ বিন আছে, এখানে হ্যাজ বিন আছে। এবার কোন জায়গায় হ্যাভ বসে আর কোন জায়গায় হ্যাজ বসে আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো যদি একটা বোঝে অর্থাৎ এই সাবজেক্টটা যদি একটা বোঝে তাহলে তোমার হ্যাজ হবে, ঠিক আছে, আর যদি একের বেশি বোঝায় তাহলে তোমার হ্যাভ হবে, এটা যে জড় বস্তুর ক্ষেত্রে বোঝা গেল। আরেকটা ইউ, ইউটা কিন্তু দেখো এটাকে তুমি তোমরা সবটাকে বোঝো অর্থাৎ এটা সর্বদাই প্লুরাল বসে অর্থাৎ ইউ এর পর তোমার হ্যাভ বসে, তাহলে আমাদের ডিটা হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বিটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে অতি অল্প সহজ এবং প্রসেস অবলম্বন করে একদম এক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করতে পারে, হ্যাঁ এগুলো কিন্তু একদমই তোমরা এই অ্যাপ্লাই করবে এক সেকেন্ডের ভিতরে অ্যান্সার করবে, তার জন্য কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলে যে ভয়েস চেঞ্জ অতি সহজে কিভাবে করা যায়, ঠিক আছে, তো কোন কোন জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ভি ওয়ান ভি টু ভি থ্রি হ্যাভ হ্যাজ ওয়াজ ওয়্যার ভার্সন আইএনজি এগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে অতি সহজে তোমরা এক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু ভয়েস চেঞ্জ করে দিতে পারবে। তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের ইংলিশের যে যে কি কি টপিক রয়েছে, কোন কোন টপিকগুলো সাধারণত আমাদেরকে 20+ পেতে গেলে পড়তে হবে এবং তার সাথে একটা ভয়েস চেঞ্জ ক্লাস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো এবং এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন মানে অন করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, প্রতিদিন তোমরা ইংলিশ সহ বিভিন্ন ক্লাস তোমরা মেনের জন্য পেয়ে যাবে, ঠিক আছে। তো আসি আবার তোমাদের পরের কোনো একটা ভিডিওতে দেখাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।
আমি রেস্টুরেন্টে আমি খেতে যাই।